oh জনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নাই মা ও বোনেরা আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেল ও আমার সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কায়ামতের পূর্বে সত্তরটা আলামতের ভিতরে আরেকটি আলামত হল নারীরা বাজার দখল করে ফেলবে অর্থাৎ বাজারে যতগুলো পুরুষ থাকবে তার থেকে তিন গুণ বেশি নারীরা থাকবে ও আমার সাবি আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম সেই জন্য বাজার কি পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্টতম জায়গা বলা হয় এখন ভাইয়ের মার্কেটিং আর ভাবির পছন্দ হয় না আপনাদের রামেশ্বরপুর ঠিক আছে এরা জানে সব নেয় হ্যাঁ ঠিক আছে তো সব ভাই একটা শাড়ি কিনে এনেছে ভাবি দেখে বলতেস তোর চকি ওলাউটো হোক এ কালার এই ঠিক বলতিস ভাইরা মা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিলা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে গে সাল্লাল্লাহু আলাইহি পাঁচ জবানে জানি দিয়ে গেরে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে সময় দেখতে পাওয়া যাবে নারীরা বিবিরা তাদের স্বামীর পছন্দের থেকে বেগানা পুরুষদের পছন্দের নিজের অগ্রধিকার দেবে নিজের কাছে বেশি আমি নবী জানিয়ে দিলাম ওই সময় আমার আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবে স্বামীর পছন্দটা স্ত্রীর ভালো লাগবে না অন্য কোন পুরুষ পছন্দ করতে দিয়ে বলবেন ঠিক আছে ভাই তোর পছন্দ বটে হচ্ছে না হয় না জোরে বলে শুরু হয়ে গেছে খেলা তাই যতই নামাজ পড়েন রোজা করেন আপনার দায়বদ্ধ আপনি জবাব দিতে হবে আপনি ছাড় পাবেন না আপনার স্পিরিটে আপনি বোঝান ও মেয়ে জনেরা নজনে যুবকিরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানি দিলে ও আমার সাহাবীরা আমি যখন সফর থেকে তোমাদের সঙ্গে ফিরি আমি যখন সফর থেকে আমি যখন ঘরে ফিরি ও আমার সাহাবীরা তোমাদের আম্মারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা তৈরি হয়ে থাকে আমি নবী যখন দরওয়াজার কাছে যে সালাম দিই আসসালাম আলাইকুম তারা সালামের জবাব দিয়ে আমার সামনে হাজিরি হয়ে যায় আমি তাদের তৃপ্তি আনি তাহলে রসুল্লাহর আরেকটি হলো আপনার স্ত্রীকে আপনি শিক্ষা দেবেন আমি বাজারে যাচ্ছি কিংবা মাঠে যাচ্ছি ঘরে যখন ফিরব তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এটা হলো স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামীর উপরে হক ও বাবাজি, পাক জবনে জানিয়ে দিলে জানিয়ে দিয়ে গেলাম লক্ষণ দেখা যাবে স্বামীর সামনে স্ত্রীর আর সুন্দর হয়ে থাকবে না এলো খেলো এলো মেলো অবস্থায় থাকবে কিন্তু বেগানা পুরুষদের দেখার জন্য নারীগুলো সেজে সেজে ঘুরবে আমার অজ বুঝতে পারছেন তো বাপ বললেন পৃথিবীর জমিনে যখন একটা গোনা হলো এটাই নারীদের জাহান নামে যাবার জন্য এটাই যথেষ্ট যে নারীটা নিজের স্বামী ছাড়া অন্য কোন বেগানা পুরুষকে নিজের রূপ চেহারা দেখানোর জন্য সে যে ঘরে ওরা দ্বিতীয় কোনো পাপ কাজ করতে হবে না ঘরের বিবি সেজে ঘরের মেয়ে সেজে ঘুরছে আর মুরব্বী গুলো মসজিদের কনে বসে আল্লাহ রে খুঁজতে বলছে হু হু করাচ্ছি কবরে ঢো তোর মুসল্লিগিরি ধুনিয়ে দোবান হ্যাঁ ঘরের বিবিগুলো মেয়েগুলো বিহায়া নিলজ্জের মতো ঘুরছে করা তোর জন্য ছিল কি তোর জন্য ছিল কি আর ঘরের স্ত্রী মেয়ে বিবি ঘরের মা ঘরের বোন এই চারজন মহিলাকে পর্দা করা তোর জন্য ছিল ফরজে আইন তুই দায়িত্ব পালন করিস নি হু হু করে আমারে খুঁজবি আর আগ হচ্ছে নাকি হলেও কিছু করার নেই কবর বাঁচিয়ে অজব রামেশ্বরপুরের দাওয়াত দরকার নেই কিন্তু কবর বাঁচিয়ে অভাবে

লাগে চারটে অপরাধ চারটে কাবিরা গোনা তখন আমার আল্লাহ তালার পৃথিবীর জমিনে কঠিন কঠিন ব্যাধি দান করবে কঠিন কঠিন মহামারী দান করবে ও আমার সাবিরা এক নম্বর হলো আমার উন্মত্তের কাছে শুধু টাকা হালালের মতো ব্যবহার হবে ও আমার সাবিরা আমি তো সুরুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার উন্মতের আগা সবে সুদের টাকা ঘর সুদের টাকায় গাড়ি পৃথিবীর জমিনে তারা সাঁওয়ারি কিনবে সুদের টাকায় পৃথিবীর জমিনে আমার উন্নতেরা খাবে হারামে সুদের টাকা আমি জানিয়ে দিলাম পৃথিবীর সুদু যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ সরকার নিযুক্ত করে দেবে অস্কিন্তু বোঝার জিনিস আবারও বলছি আবেগের জিনিস না সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে হয়েছে না হয়নি হুজুর গাড়ি কিনছে ডাউন পেমেন্টে ইনস্টলমেন্টে আর হুজুর গাড়ি কিনতে চিস ফাইনান্সে হালাল বলে ও অত বাস্তে গেলি হয় ওর অশনা হারা ঘরের ছেলেরা এই হুজুরের র শুনে ওরাও মোবাইল কিনছে ইন্সটলমেন্টে আপনাদের এখানে হেস তো শুরু নাকি কিসকিচে মোবাইল কিনছে আহা সেই মোবাইলে শাহানাজ ভাইয়ের ওর শুনে হেদায়েত হবে হুজুরও সুদক্ষ আর ওর মুরির কি হবে কথা বলছেন নাকি রতনের रतन तो छेने हमी जैसा वो भी तैसा है ये ওই জন্য আলেমদের দাওয়াত করার সময় না আমি আপনাদের একটা প্লেন বুদ্ধি দিয়ে যাই হুজুরদের দাওয়াত করবেন দেখবেন যে চকচকে ঝকঝকে গাড়ি হুজুরকে বলবেন হুজুর আপনার গাড়ি যদি বলে হ্যাঁ আমার গাড়ি হুজুর আপনার ওই স্মার্ট কার্ডটা বা ব্লু বুকটা একবার দেন না একবার দেখি আসল নাকাল ফল না ডালিম বোঝা যাবে কথা বুঝতে পারেন নাকি ধরা পড়ে যাবে বড় বড় ভাষণ মারবে বড় বড় ভাষণ সুদের দ্বারস্থ হয়ে তুমি হুজুরগিরি করবে গাড়ি চেপে আর আমরা তোমার অশ্রু বলি হব সম্ভব বিশ্বনবী প্রতিষ্ঠিত হয়ে যাবে হয়েছে না হয়নি বিশ্বনবী বললেন সুদের টাকা নেবার জন্য উম্মতেরা উৎপেতে বসে থাকবে সপ্তাহে মহিলাদের খোঁজ নেন মাথায় মাথায় সুদের টাকা দেওয়ার জন্য সুদের টাকা নেওয়ার জন্য ঘরের বিবি গুলো ঘরের ভাবি গুলো প্রত্যেক সপ্তাহে সারের সঙ্গে মিটিং করা ফরজ ইয়ে কি জ্বালা বড় দিন বুঝতে না নাকি এক সপ্তাহ যদি গ্যাপ দেয় ফরজ তরক হয়ে গেলি সারে সে আপনার হাজির আমি ওর সার নাম রাখিনি সার সার বন্ধনের সার এসে গাড়ি তুমি আর ভাই দিয়ে কি হবে কোনোদিন বেল হতে দেখেছে হিমসাগর গাছে ল্যাংড়া হয় কথা বলছেন নাকি হবে না দোষ তো ওদের না ওই হ্যাঁ হ্যাঁ শব্দ করছে খোঁজলে দেখেন ওর বাপ ওর থেকে বেশি চেল সেই গাছেরই তো ফল লাখ করছেন নাকি একটা কথা বলি বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকরির মজলিসে আলোচনা মজলিসে বসে আছে বাচ্চারা খেলছে খেলনা একটা ছিটকে মজলিসের ভিতরে পড়ে সবাই সব ছেলেগুলো ভয়ে পালাচ্ছে এরে বাপরে বাপ বিশ্বের ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলিহের মজলিসে এরকম খেলনা পড়েছে বিয়াদুবি বাবা যাব না তার ভিতর একটা ছেলে বলছে তুই আবার তোরা অত ভয় খাচ্ছিস কেন তোদের যেতে হবে না আমি যাচ্ছি শুনছেন তো বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ মজলিসে বসে আছে সমস্ত হুজুরের মুরিদদেরকে নিয়ে আর ওই বাচ্চাটা সোজা এসে খেলনাটা খুঁজে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর ওলি নৌমান বিন সাবেদ আবু হানিফা রহমতুল্লাহ বললেন বাবা মুড়িদেরা শোনো আল্লাহর বান্দারা ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছো ওই ছেলেটা হলো যার সন্তান শুনতি খারাপ লেগেছে না শুনতে কথাটা খারাপ লেগেছে না বাবা ওই যে বাচ্চাটা এই মাহফিল থেকে মজলিস থেকে জিনিস নিয়ে চলে গেল ওই ছেলেটার জন্মের গন্ডগোল ওর বাপের ঠিক নেই মুরিদদের ভিতরে তাসকিন তৈরি হয়ে গেছে ভাগ হয়ে গেছে হুজুর এত বড় একটা কথা বলল না জেনে এত বড় একটা কথা বলল এটা বাচ্চা ছেলে একটা মুরিদ ভাগ হয়ে গেছে হুজুরের এন্ট্রি আর একটা দল বললেন না হুজুর যেটা বলেছেন নিশ্চিত হাদিসের আয়নাতে দেখে তবে বলেছেন একবার জোরে একবার জোরে হবে না হাদিসের আয়না কোরআনের আয়না আছে না নাই আমি শাহনাজ কতটা ভালো এই রামেশ্বরপুরের ছেলেরা কি সার্টিফিকেট দেবে ওটা কোরআন হাদিস দিলেই যথেষ্ট কথা কোরআন হাদিস আমার সার্টিফিকেট দেবে দুনিয়ার কোনো মানুষ না আমি ভালো না খারাপ আর একজন দিতে পারে আপনার ভিতরে থাকা বিবেক কথাটা বোঝাতে পারছি না আমি ভালো না খারাপ ওটা আপনি নিজে বিচার করতে পারবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দেয় অন্যের মিথ্যা সাক্ষী হলেই বিচার হয়ে গেছে কিন্তু আপনার হৃদয়ে যে বিবেক আল্লাহ দান করেছে ওই বিবেকের সুপ্রিম কোর্টে আপনি নিজের বিচার নিজে পাঁচ মিনিটের জন্য করবেন আপনি জান্নাতি না জাহান স্পষ্ট হয়ে যাবে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছেন তো

দেবো প্রমাণ ছাড়া কোনো কথা হবে না ও বাবাজি আল্লাহর ওই কথাটাকে ভর করে একদল murid যারা এন্টি হয়ে গিয়েছিল ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন বাবা ছেলে ও বাবা বৎস তোমার বাবার নাম কি বলে আমার আব্বা জানকে আমি জানি না তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম ফতেমা বাবা চলো তোমাদের ঘর কোথায় ওই খানটায় ঘরে

না এখানে একটা কারণ এখানে একটা কারণ লুকিয়ে আছে আমরা আজকে বড় ফেসাদের ভিতরে আছি কারণ একজন হুজুর আপনার ছেলে সম্পর্কে একটা খারাপ মন্তব্য করেছে ওই হুজুরটা খারাপ কি না ভালো এখান থেকে আমরা সার্টিফিকেট পাবো আপনি বলুন আপনার স্বামীর নাম কি আল্লাহর ওই বান্দিটা বলেছিলেন ঝরঝর করে কেঁদে যে মানুষটা বলেছে আমার ছেলে সম্পর্কে খারাপ কথা ওই ব্যক্তিটার নাম বলতে হবে না ছেলেকে কি খারাপ কথা বলেছে বলো বলে ঠিক নেই এই কথাটা নাকি বলেছে আল্লাহর আল্লাহর কসম করে বলি আমি এখনো পর্যন্ত বিবাহিত আমি বিবাহ করে নি একজন অবৈধ মেলামেশা করার কারণে সেনা করার কারণে ব্যবচার করার কারণে এই সন্তানটা আমার গর্বে ধারণ করেছি আমার আমি সঠিক ভাবে বলতে পারবো না এই প্রকৃত ছুটে এসে বিশ্বের ইমামের দরবার এসে বলেছিলেন হুজুর হুজুর আপনার কথাটা অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখলাম ঠিক এটা জোরে হবে না সুবহানাল্লাহ কথা বলবে নিজের থেকে নয় কোরআন হাদিসের থেকে লক্ষ্য করে কথা বলবে কথা বুঝা যাচ্ছে না বিশ্বের ইমাম ইমামে বলেছিলেন বাবা শোনো কোরআন হাদিসের আয়না দর্পণটা আমি তোমাদের বলি শরিয়াতের ভাষা শরিয়াতের কথা হলো যে ছেলেটার ভিতরে উশৃঙ্খলতা যে ছেলেটার ভিতরে বিনয়ই থাকে না উদ্ভট কাউকে সম্মান করে না জানবে ওর জন্মগত দিক থেকে শরিয়াতের খেলাপি অবস্থায় জন্ম হয়েছে হয় ওর বাপ সুদ কথা বুঝতে পারেন হয় সুদের টাকায় ওর জন্ম নইলে মেরে খাওয়া চিটিং বাজি করে খাওয়া ছেলে তার সন্তানও নথুবা অবৈধ কেচে ফাঁসা সন্তান কোরআন হাদিসের দলিল বাবাজি ঈশ্বর আমি ওদিকে লক্ষ্য ওদিকটা আমি আজ করব না আমার যেটা দরকার ছিল আমি আপনাদের বোঝাতে চাই তাহলে আজকে সমাজের বুকে দেখতে পাই আমরা মুসলিম সমাজে তাসকিন করা হচ্ছে ভাগ করা হচ্ছে ও বাবাজি তাদের সঙ্গে করুন যারা হারামের সঙ্গে সম্পর্ক রাখে শরিয়াত বলেছে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন যারা হারামের সঙ্গে সম্পর্ক রাখে তুমি মমিন মোত্তাকিন তোমার সঙ্গে তাদের সম্পর্ক থাকতে পারে না তুমি একজন মমিন মোত্তাকিন তোমার সঙ্গে সম্পর্ক থাকবে হালালিয়াতে এর উপরে যাদের সম্পর্ক আছে একবার জুড়ে বলুন হ্যাঁ নবী বললেন বাবা এমন একটা দিন আসবে সাহাবিরা সুদের টাকা দেওয়ার জন্য উৎ পেতে বসে থাকবে আর সুদ দেওয়ার জন্য উৎ পেতে বসে থাকবে সপ্তাহের মহিলাগুলো দেখলেই বোঝা যাবে হ্যাঁ মতের আর বেশি দিন বাকি নেই

আমি বাড়িতে নেই বাড়িতে দুজন মেহমান এসে ডাকছে ভাইজান ঘরে আছেন ভিতর থেকে ভাবি উত্তর দিচ্ছে আপনার ভাইজান ঘরে নেই দাওয়াতে চলে গেছে ও আচ্ছা আচ্ছা দুদিন পর আমাদের রামেশ্বর পুরে জলসা আছে খামার রামেশ্বর পুরে ভাইজান আসলে বলে দেবেন ঠিক টাইমে যেন চলে যায় বাড়িতে আমি আমার সোনা কাজটা করেছে কি আমার আমার বিবি ওই জন্য বিবিটা দেহের একটা অংশ তাই ও যদি জাহান নামে যায় কারুর বাবার ক্ষমতা নেই আপনাকে জান্নাত দেখায় মাথায় ঢোকাতে পারছি

পৃথিবীর জমিনে ঘন ঘন মসজিদ বানানো হবে মসজিদগুলো অতি চাকচিক্য তৈরি করা হবে ও আমা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অথচ মসজিদের আমানতের খেয়ানত করা হবে মসজিদের হক নষ্ট করে দেয়া হবে ও না জনেরা আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মসজিদ তৈরি করে হবে বড় বড় আলিশান মসজিদ মসজিদ কারুকার্যময় তৈরি করা হবে বড় 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 নকশাল মসজিদ বানানো হবে অতযত সেই মসজিদের আমানত নষ্ট করা হবে খেয়ানত করা হবে আর আমি নবী জানি দিলাম মসজিদের মিনার হবে অতি কারো কর্যময় ওই মিনারের মাথা থেকে প্রতিনিয়ত আল্লাহ একবার আল্লাহ একবার আজানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে অতছ দেখতে পাওয়া যাবে আজানের জব দেওয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না পূর্বে সত্তরটা আলামতের একটা আজান হবে আজান শুনেছেন তো জবাব দিয়েছেন হজুর শেখায় সালাম দেওয়া শুননত জব দেওয়া আজিব হজুর এটা শেখায় না আজানের জব দেওয়া ওয়াজিব হ্যাঁ হজুর শেখায় মসজিদে পা দিলে বলতে হয় আল্লাহ মাফতাহালি আবু আবার হজুর রেডা শেখায় ওইটা শেখায় না আজানের জব দে হচ্ছে ওয়াজিব কারণ এখন শুধু সবের চলবে নেকি আমল হবে শুধু ঘোক বন্ধ করা ফুটো বন্ধ করার ওয়াজ আর নেই কথা বুঝতে পারছেন না পাত্র খারাপ যত ভালো জিনিসই ঢালেন না কেন অমুক পর্যন্ত উঠবে না তাই আমল যত ভালোই করো শেষদায় বহুক্ষণ থাকো আর রুকুতে বহুক্ষণই থাকো কেরাত যতই লম্বা করো আর ভালো কোরআন তেলাবাদ যতই করো ভেতরে যদি খুঁত থাকে ও মাস এ ঘেরি থেকে ও ঘেরি যাবি ভোগ বন্ধ করে তাই আমল করো কথা বুঝতে পারছেন না আজকে মুসলিম সমাজের অবস্থা দেখলে বড় কষ্ট হয় হ্যাঁ আমার ছেলেরা আমার ঘরের नौজন যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জলসা মাহফিল দিচ্ছে এদেরকে একবারও শিক্ষা দেইনি আমরা এরকম নীতি আদর্শ শিক্ষা দেইনি बाबू জলসা দিচ্ছিস দে আজানের জবাবটা আগে দে জলসা জলসা দিচ্ছিস দে রাসূলুল্লাহর প্রথম সুন্নাত তো দেহের ভিতরে আগে এনেলে কথা ঠিক না বলছ রে বলেন বলেন তো বিশ্ব প্রথম সুন্নাত এক নম্বর সুন্নাত কোনটা ওয়াজ হয় না বলতে পারেন পারবেন না কারণ কাহিনী বলবো কখন আর এসব শেখাবো কখন এই চিত দু ঘন্টা ধুমতি কাহিনী বিশ্বনবীর এক নম্বর সুন্নত হলো রসুল পাক ইসলামের এক নম্বর জীবনের সুন্নত হলো সদায় পবিত্র অবস্থায় থাকা একবার জোরে বলে একবার জোরে হবে না যে ঘরের ছেলেটা হাজার টাকা চাঁদা দেয় সারা দিন ফিরে কিছু যে ছেলেটা মহাব্বাতে নবিয়ানা মাহফিলের আয়োজন করে নিজে দু হাজার টাকা চাঁদা দিল ওই ছেলেটা আজান শুন্য জবাব দিল না তাহলে এই আজকে জলসায় কটা কি হয়েছে কোনো হুজুর বলতে পারবে বাপ কতটুকু কি হয়েছে বলতে পারবে পারবে না কিন্তু প্রত্যেকটা হুজুর যদি হুজুর হুজুরটাই হুজুরের মতো হয় তাহলে বলে দিতে পারবে যে নাপাক অবস্থায় থাকে এটাও হলো কাবিরা গোনা আর ওই আজানের জবাব আজানের আজান শুনে জবাব না দেওয়াটাও এটাও হলো কাবিরা গোনা তোর জীবনে পাঁচ অক্ত আজান শুনে জবাব দিলিনি চব্বিশ ঘন্টায় পাঁচটা কাবিরা মিথ্যে কথা বন্ধ করলিনি আবার একটা কাবিরা গোনা পাঁচ অক্ত নামাজ বন্ধ করে দিয়েছিস পড়িস আবার পাঁচটা

বলে মানুষের মন জয় করা এটাও হলো একটি কাবিরা গোরা সমাজের বুকে অন্যায়কে সাপোর্ট করা এটাও হলো একটি কাবিরা গোরা ও মিয়াজি চব্বিশ ঘন্টার যদি কাবিরা গোনার কম্পিউটারকে যদি ফেলা হয় এই কম্পিউটার তুই আমাকে একবার বলে দে চব্বিশ ঘন্টায় আমার কাবিরা গোনার সংখ্যা কত ওর পেছন দিক থেকে কালো ধোয়া বের তোর কাবিরা গোনার হিসেব দেওয়ার ক্ষমতা নেই তুই একটা জলসায় কি করে নাজাত পাবি রাখ করছেন নাকি তাই সবের কাজ দুদিন পরে হোক গোনা বন্ধ করার কাজ আজকে হোক কথা ঠিক না বুঝতে রাস্তা দিয়ে যাচ্ছেন সব কামাই করা অতি সহজ রাস্তা দিয়ে যাচ্ছেন একটা পাথর পড়ে আছে পাথরটা তুললেন আল্লাহর দিকে নেজবাদ করে মানুষের কষ্ট হবে পাথরটা তুলে সাইডে ফেলে দিলেন নেকি একবার জোরে বল দেখেছেন নেকির অভাব নেই গোনা বন্ধ করার অস্কুল गुना बंद कर रत কই ए हुजूर অনেক কোন থাকা ভালো অনেক কোন থাকা ভালো তবে সুদের টাকায় 24 ঘন্টা সেজদাই দেখা থাকা ভালো না হ্যাঁ পনের শাদি দাড়ি ভিজিয়ে খাটছো পন লিয়ে লেনদেন হচ্ছে সেই বিয়ে পড়াচ্ছ বড় বড় ভাষণ হ্যাঁ বলতে পারো না কেন যে পনের লেনদেন যে বিয়ে হবে যে বিয়ে পনের লেনদেন করে হবে আমি ওই বিয়েতে যাব না পড়াবো না ওর আর হুজুরির মুখ দিয়ে রা বেরোয় না কেন বলেন দিন ইমামুতি চলে যাবে যার ভিতরে ইমামতি চলে যাবার ভয় তাকে খোদার ভয় নেই ও আবার হুজুর কোথ থেকে এলো তো রাজস্থানের খেজুর এ কথা ঠিক না বুঝরে বলেন ভাই জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্নানি সিনা মা বোনেরা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বোঝো আমার আল্লাহ কোরআন ভিতরে জানিয়ে দিলেন আমি আল্লাহ সময়ের কসমকে বলছি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলো অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে ওই মানুষগুলো অবশ্যই পৃথিবীর তুমি

সামাজিক দৃষ্টিতে দেখা যায় জানা হচ্ছে মানুষ মাটি দেবার অপেক্ষা করে না কারণ জানা পরেই মানুষের অনেক তাড়া থাকে অনেক ব্যস্ততা থাকে মানুষ দুয়াটা মনে করে পরে চলে যায় না চলে যায় সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় বহু জায়গায় দাফন করার আগেই জানাজার পরেই কাতার ভেঙে দোয়া করে লক্ষ্যটা কি লক্ষ্যটা কি জোরে বলে উদ্দেশ্য হলো বহু মানুষ হয়তো মাটি দেবে না পালিয়ে যায় কথাটা বুঝা যাচ্ছে না এটা ভালো না খারাপ কথা বলে ভালো তো ছজন যদি এতে অ্যাড করে রাসূলুল্লাহ বললেন জামাআতের দোয়া আল্লাহর দরবারে বেশি বেশি মঞ্জুর হয় একবার জোরে বলে একবার জোরে হবে না সুবহানাল্লাহ জানা যায় দুশো ব্যক্তি তার থেকে যদি চল্লিশ জন চলে যায় কমে গেল তো ওই চল্লিশ জনের ভিতরে যদি একজন ভালো হয় ভালো থাকে ওই ভালোর ওসিলায় হয়তো এই বাকি একশো ষাট জনের দোয়া কবুল হয়ে যাবে তাই জানাজার পরে জানাজার পরেই যদি কোনো জায়গায় দোয়া করে আপনার বিরোধিতা করতে যাবেন না ওটা হচ্ছে চুলকুনি মারা বিরোধিতা করাটা কোন ব্যক্তি বিশেষের বুদ্ধিমান ব্যক্তির কাজ নয় হ্যাঁ দাফন দেওয়ার পরেও দুয়া করা যাবে কিন্তু দাফন দেওয়া পর্যন্ত মানুষ ধৈর্য ধরে না থাক না থাকতেও পারে তাই ধৈর্যের ভিতরে এবাদাত করা ভালো একবার জোরে বলুন ধৈর্যের ভিতরে এবাদাত অধৈর্যের উপরে এবাদাত নয় কথা বুঝতে পারছেন বাবা সাবধান বিবাদ নয় যারা বলে দলিল খোঁজো দলিল দাও ওদেরকে বলবেন ভাই আমরা দলিলটা পরে দেবো অরিজিনাল যে তুই তোর বাপের ছেলে ওই দলিলটা দেখা তারপর আমরা পিঠ দলিল দেখা কথা বুঝতে পেরেছেন বিতর্কে যাবেন না কারণ আপনার সাধারণ মানুষ সাধারণ মানুষ আপনাদেরকে বিবাদে আপনাদেরকে ফেসাদে ফেলার জন্য অনেক রকম কলকৌশল চলছে রসুল বললেন সকালে ইমানদার দুপুর হতে না হতে বেঈমান দুপুরে এবার ইমান আনবে সন্ধ্যা হতে না হতে কাফের হবে সেই সিচুয়েশন চলছে সাবধান আমি একটু ফ্রেন্ডলি আলোচনা করতে ভালোবাসি আপনার মনে দুঃখ নিচ্ছেন নাকি রাগ হচ্ছে মুসলমান জমায়েত হলে তার রনকটা বেড়ে যায় একবার জোরে বলুন না দরুদ শরীফের রনক দেখে মনে হচ্ছে ক্যাতা হলেই ভালো প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আলা হুকমা একদিন তোমারি না মসজিদ হবে একদিন তোমারি না মসজিদ হবে তৈরি থে তৈরি রেখো কবরের মাল সমান যদি বলবেন না

বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু সুজন আত্মীয় পরিজর পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপদ একই দিন না। মসজিদে হবে একই দিন না।

টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবী জোরে হবে না ছিলে হবে না রেটবি তাক বেশি দিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্না ও নজনে যুবকীরা দুনিয়ার জমিনে টাকা পয়সা গাড়ি বাড়ি পৃথিবীর জমিনে যত শখের জিনিস পড়েছি বাবা মরে যাওয়ার পরে গোসলের আগে সব কেড়ে নেবে খুলে নেবে বাবা পৃথিবীর জমিনে কত কালার কালার পোশাক পরেছিলে তুমি সব পোশাক খুলে নেবে তিনটি সাদা

তিন জায়গায় বেঁধে ফেলার পরে তোমাকে খাটিয়া করে যখন নিয়ে যাবে হাজার হাজার ভালোবাসার মানুষ তোমাকে দেখার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য একবার সকলে আবেদন করবে একবার দেখা জন্মের মতো দেখিনি আমাদের রামেশ্বরপুর কি নামে সিয়াদ করতে এসেছিল ভাইয়ের গায়ে কত কালার ফুল যে ড্রেস ছিল আজকে ভাইয়ের গায়ে সাদা দেখা একবার ভাইকে মুখটা দেখা মুখের বাদনটা খুলে দেবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ধরা পানি নিয়ে একটা কথাই বলবে দেখ সার ভাই মেম্বারে উঠে যেমন মোখবত্তি দাড়ি নিয়ে ওয়াজ করত কাপনের ভিতরে এখনো সেই রসুলুল্লাহ রসুন না দাড়িটাই সঙ্গে আছে কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত জোরে বলবেন না একদিন তোমারই না মসজিদে হবে ইলাহুম্মা সাল্লা আলাইকা ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্থনী সিনাম বোনেরা আল্লাহ নবী পাক জবনে জানিয়ে দিলে ও আমার সাহাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আজানের জবাব শুনে আজান আজান শুনে যে মুসলমান আমার উম্মা তুম্মা তিটা জবাব দেয় না আমার আল্লাহর লানো তার উপরে না হয় জোরে বলুন না উজুবিল্লা আমাদের ঘরের মেয়েরা জানি না মেয়েরা জানে এমনি সময় হাবড়া শিয়ালদা বের করে রাখো আর আজান হলেই টকাস করে তুলে মারো আছে না না এমনি সময় হাবড়া শিয়ালদা খুলে রেখেছে আর মসজিদে যে আজান হয়েছে অমনি টপাস করে ভাবি তুলে দিয়েছে হ্যাঁ ভাবি এখন মাথায় কাপড় দিচ্ছিস কেন বলে আজান হলে শয়তান নাকি পেশাব ফিরতে ফিরতে পালিয়ে যায় আমি বলছি তোর মাথায় পেশাব ফেরবে না কেন বলেন দিন তুই হচ্ছি শয়তানের দিদি তোর একটা সম্মান আছে না কত সুন্দর হ্যাঁ সম্মানবি বললেন যে ঘরের নারীরা মাথা আলগা করে ঘর সংসার চালায় মাথা আলগা করে শরীরের কাপড় আলগা করে গোপন অঙ্গ আলগা করে আপনার ঘরেতে অবস্থান করে ফ্যামিলিতে থাকে ওই ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন হ্যাঁ ছোট্ট একটা বারো বছরের কি এগারো বছরের দশ বছরে একটা কোরআনের হাফে ছেলে এলাকায় ঢুকছে ভাবি দেখে এতটা ঘুম টেনেছে ফুচকার দোকানে আপনার শিয়ালদা খুলে দে গাল ফাঁক করে ঢোকাচ্ছে এটা লজ্জাশীলা মহিলার চরিত্র কথা বুঝতে পারছেন না নাকি আল্লাহর ভয়ে ভীতম্বিত হয়ে পর্দা করেছে বহু ঘরের নারীরা আছে গোরখা পরে গোরখা বললে আবার গোনা হয় ওর নাম টোরোখা মানে ও যে দেখবে সে টক্কর খাবে বুঝতে পারছেন না বোরোখা টাইট স্কিন টাইট আমি বলি সাহেব আমার এই হাতার ভিতরে আর একটা হাত ঢুকবে আর মেয়ে লোকরা বোরোখা পড়ছে ফেটে গেল ও এই বোরোখা বললে গোনা হবে না ও বোরোখা বললে গোনা হবে না কথা বলছেন না কেন মলি সাহেব সালাম কিয়ামের বিরুদ্ধে ওয়াজ করার আগে ক্ষমতা থাকে হেম্মত থাকে দম থাকে ওর বিরুদ্ধে ওয়াজ কর এ কথা বলছেন না কেন ওর বিরুদ্ধে হবে না ওর বিরুদ্ধে ওয়াজ করলে পাকিয়ে খাওয়াবে না বেদাদ বেদাত করে চেল্লাচ্ছ হারামের বিরুদ্ধে ওয়াজ করো হারামের বিরুদ্ধে রুখে দাঁড়াও পঞ্জারা নিচ্ছে তাদের বিয়ে পড়াবো না আমি তো আল্লাহ শকর করে গর্ব করে বলতে পারি আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে একটা যুগ বারো বছর একটা জায়গায় দাঁড়িয়ে করিয়ে আল্লাহ হাওড়া জেলায় সংবাদ নেন শাহনাজ ভাই কারুর বাড়িতে দাওয়াত খেতে যেতেন কিনা ওন শাড়ি পড়িয়েছেন কিনা একটা রিপোর্ট আনতে পারলে সারা জীবন আপনার গোলাম ভয়ে কেউ দাওয়াত দিতে আসতো না একজন ইমাম হবে তার ভিতরে আলাদা কথা ঠিক না খানাকুল থানার অন্তর্গত বাড়িতে মেহমান আসলে মুরগিলে দৌড়াচ্ছে জবাই করবে কে ইমাম সাহেব হুজু কেন জেলে দৌড়াচ্ছে এ জবাই করতে পারবে না এ কি কাওরা মাথায় ঢুকছে না নাকি শেখায় না জানলে তারপর তো শেখাবে শরিয়তের কোন শর্ত নাই যে ইমাম সাহেবি শুধু জবাই করতে পারবে শরিয়তের কোনো জায়গা নাই যে যে নামাজ পড়তে পারবে না সে জবাই করতেও পারবে না শরিয়তের কোন জায়গা না যে নারীরা জবাই করতে পারবে না

এখন অস্ত্র শুধু কানে হাত দিয়ে কত টান মারবি আর কে কত নোংরা ছবি তৈরি গত দুদিন আগে একজন ফোন করে জিজ্ঞাসা করছে ভাইজান একজনের স্ত্রী সেই স্বামী প্রথম স্বামী তালাক দিইনি সেই বউটা অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে করছে হবে কি বলছে সেই স্বামী এখনো ডিভোর্স হয়নি সেই স্বামীর ঘরে থাকছে মহিলা ওই ঘরেতে অন্য একজন পুরুষ এসে সেই মহিলাকে বিয়ে করে আছে এটা যাবে আমি বললাম যে বিয়ে করেছে ওরে ধরেও জবাই কর আর যে নারীটা করেছে ওরে ফাঁসির কাছে ঝোলা শরিয়তের ভাষায় স্বামী স্ত্রীর যদি ডিভোর্স হয় ওই ভিটাতে ওই ভিটাতে থাকার অধিকার নেই ওই মহিলাটা সম্পূর্ণ দৃষ্টি দৃষ্টি বাইরে চলে যাবে ওই পুরুষের সামনে থাকার অধিকার নেই ডিভোর্স মানে পৃথক হওয়া আলাদা হওয়া তো তুমি যখন তালাক নিয়েছো অন্য জায়গায় ঘর সংসার করার আর তোমার যত তো শখ তো ওর ঘরে তুই বাসা বেঁধে আছিস কেন কেন জায়গায় কর ঠিক হবে আমরা ঠিক থাকলে ঠিক হবে আল্লাহ বলছে হ্যাঁ তোরা ঠিক থাকলে ঠিক তোরা কবর একবার ঢোক সব ঠিক করতে পারা বুঝতে পারছে না বাইরামন নজনেরা আমি আলোচনা করছিলাম শুনে নেন জেনে নেন আল্লাহ নবী জানিয়ে দিয়ে ওই নারীটা যতদিন স্বামীর ভিটাতে থাকবে যারা সাপোর্ট দিয়ে রাখবে প্রত্যেকের নামায় আমুলে কাবীরা গোনা লেখা হবে ওই নারীটা প্রথম স্বামীর স্ত্রী প্রথম স্বামীর ঘরেতে যতদিন থাকবে ওই নারীটার থাকা অবস্থান করাটা হলো হারাম ঘুমানো হারাম খাওয়া হারাম শোয়া হারাম ওখানে চলাফেরা করাটাও হলো হারাম আবার ওই নারীকে ওই অবস্থায় যে বিয়ে করবে ও হলো জেনা জেনাকারি জেনা কর জেনা করো জেনা কর পৃথিবীর জমিনে শরিয়াতের বিধান হলো ওকে পাথর মেরে 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 ফেলা বহু এরকম কেস ঘটে আছে বহু এরকম কেস ঘটে আছে স্বামী তালাক মেরেছে হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে হুজুর বলেছে তালাক হয়ে গেছে ও বাড়ি বলছে হুজুর তাহলে কি হবে আবার ফিরিয়ে নিতে গেলে অন্য একজনকে আবার তোমার বইয়ের যে বউ ছিল আর তো বউ না তোমার তার সঙ্গে পড়াতে হবে হেবা করাতে হবে কথা বুঝতে পারছেন না অন্য একজনের সঙ্গে পড়াতে হবে সে তালাক দিলে তিন মাস দশ দিন তিনটে ইদ্যত পালন করে আবার তুমি বিয়ে বিয়ে করতে পারবে বাড়ি এসে বলছে হ্যাঁ এত পুরো সব ঘেঁচে গেছে এতে পুরো সব ঘেঁচে গিয়ে তখন এই স্বামী বলছে পুরে ও বাদ দিদি আমরা যেমন তেমন থাকবো যেমন তেমন বাবাজি শোনেন যে কটা প্রোডাকশন হবে যতদিন সন্তান জন্ম দেবে মেলামেশা করবে জেনা আর যে কটা সন্তান প্রোডাকশন দেবে সব হাইব্রিড বাচ্চা হবে একটাও হালাল না হাইব্রিড বুঝি বেরেছেন তো সব ক্রস যে কত দিক থেকে ফোন আসে আরে ভাই আমি এত সামলাবো কি করে অন্য অন্য হুজুর আছে কর ফোন কর বলে হুজুর সমাধান দিতে পারছে না আলোচনা যেটা করছিলাম ভালো করে বুঝেলেন কোথায় ছিল আলোচনা সব হ্যাঁ আলোচনা করছিলাম বিশ্বনবী বললে আজান শুনে যে আজানের জবাব দেয় না অন্যামায়া বলে একটা করে কাবিরা গোনা ভাইরামান নজন এর যুবকেরা ছেলেরা বাচ্চা না পর্দা নিシナম ও বোনেরা শরিয়তের বিধান কোন পৃথিবীর জমিনে কোন মুসলমান আজান দিল ওই মসজিদের আজানটা শুনে যে আজানের জব না দিল ওনামে আমলই কাবিরা গোনা হবে ও নজন এর যুবকেরা ছেলেরা বাচ্চারা আজানের জব দেওয়া কঠিন নয় আল্লাহ নবী পাক জানিয়ে দিয়ে গেলেন মজ্জে যেটা বলে তোমরা তার পরে পরে সেটা বলো মজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মজ্জিনের পরে তুমিও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার মজ্জিন যখন বলবে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুই মজ্জিনের পরে আবার বলো শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মজ্জিনের পরে তোমরাও বলবে শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ শুধু একটুখানি বাড়িয়ে দেবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সলাহ তুই মুয়াজ্জিনের পরে আবার বলবে লা হাওলা ওয়া লা কুওয়াতা মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ তুমি আবার পড়ো লা হাওলা ওয়া কুওয়াতা মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাও তুই পড়ে বলবে সদক্ত বরতা মুয়াজ্জিন যখন বলবে আল্লাহ একবার আল্লাহ গো একবার আবার শুনে আবারও পড়বে আল্লাহ খ একবার আল্লাহ কয়েকবার মচ্চেন যখন বলবে লা ইলা খা ইল্লাল্লা পরে তুমি আবার বলবে লা ইলা খা ইল্লাল্লা গো মহম্ম দুর শুনুল্লাহ এত খুশি হয়ে যাক ওই বান্দাবান্দির জীবনের গোনা থেকে ওদের জীবনের গোনা থেকে থাকে আমার আল্লাহ মাফ করে দেয় দিন ছেড়ে যাচ্ছিল আজকে থেকে রানি থাকবে তো ইনশা আল্লাহ জোরে বলেন আজান শুনলেই মা বোনেরা সকলে আজানের জবাব দিতে হবে আজানের জবাব না দিলে কাবিরা গোনা নবী মসজিদ গুলো বড় বড় আলিশান মসজিদ বানানো হবে কিন্তু আমি রসুরুল্লাহ বলছি মসজিদের আমানতের খেয়ানত করা হবে মসজিদের আমানতের খেয়ানত কি জানেন বলবো ও নজয় যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কে দে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে আসার পূর্বে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থান ওই জায়গাটার নাম হল কোবা বললি আল্লাহ নবী সাবারি বাহ কই উঠা ওইখানে হাঁটু গেড়ে বসে পড়লেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা আমার কাসোয়া যখন এখানে বসে পড়েছে আমি রস রুল্লাহ আমার কস্বার সম্মানটা রেখে আমি রাসূলুল্লাহখানে এখানে ল নিতে চা পশুপতি ও রাসূলুল্লাহ সম্মান প্রদর্শন করেছে দুটো একটা দুটো একটা মুসলমান আছে বাবা পশুটাকে মারছে তো মারছে একভাবে একই জায়গায় মারছে ও মানুষ না বলো যে পশুটা তোমার পছন্দ হয় না তোমার অবাধ্য চলছে হয় তুমি বিক্রি করে দাও নতুবা জবাই করে দাও কষ্ট দেবার অধিকার তোমার নেই কথা বুঝতে পারছেন না ও মেজনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী কোলে যান সাহাবীরা মদিনা শরীফ থেকে এসে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি এইখানে অবস্থান করলেন মদিনার জমিনে কখন ঢুকবেন আল্লাহ নবী বললেন এখানে আমি একটু বিশ্রাম নিতে যাই আল্লাহ নবী সাহাবীর ওখানে তাবু তৈরি করে রাসূলুল্লাহর থাকার ব্যবস্থা করে দিলেন ও বাবাজিরা

আবার কাসোয়া যখন উঠটা যখন এখানে হাঁটু গেড়ে সেজদা করেছে আমি নবীও চাই আমার কাসোয়ার এখানে হাঁটু গাড়াকে সম্মান করে এখানে প্রত্যেকেই দুরাকাত করে নামাজ পড়ুক একবার জোরে আমি এখানে একটা মসজিদ বানাবো একবার জোরে বলেন না ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা একবার জোরে বলবেন না জানেন তো মুসলমানদের প্রথম মসজিদ মসজিদে হোবা মসজিদে কোবা ভাইরা আমার যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী ভাব প্রকাশ যখন করলেন সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জায়গাটায় যে আপনি মসজিদ বানাবেন বলছেন এই জায়গাটা আদতে দুটি এতিম বাচ্চার এই জায়গাটা দুটো ছেলে বাপ নেই রসুল্লার মনটা খারাপ হয়ে গেল বিশ্বনবী মনটা খারাপ হয়ে গেল সাহাবি দুইজন ওই বাচ্চাকে ডেকে এনে বললেন রসুল্লাহ তোমাকে তোমাদেরকে দেখতে চেয়েছে আল্লাহ নবীর সামনে যখন আনা হলো বিশ্বনবীকে সালাম দিলেন একবার জোরে বলতে পারেন ও না জয় যুবকেরা আল্লাহ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুনেছি আপনি এখানে মসজিদ বানাবেন আল্লাহর ঘর বানাবেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা ইতি আমাদের আববানায় তবে আমরা আপনাকে বলছি এখানে যখন আল্লাহর ঘর বানাবেন নিয়ত করেছেন আমরা ইতমদের তরফ থেকে আল্লাহর জন্য জায়গাটা দান করে দিলা বিশ্ব নবী খুশি হলেন কিন্তু নবী মানতে রাজি না একবার জোরে বলবেন না নবী বলছে এতিমের মাল এতিমের ধন সম্পদ দখল করে আমি রসুল্লাহ তাদের নিঃস্ব বানিয়ে দিয়ে আমি ধর্মের জায়গা বানাতে চাই না জোরে হবে না হ্যাঁ কি ইসলাম কি নভি কি নেতা আমাদের আল্লাহ দান করেছে থবুও বাঁধরামো থবুও বাঁধরামো করে যারা সাহাবি দুইজন বললেন হজুর তাহলে আমাদের দান নেবেন না নবী বললেন তোমরা একটু থামো বাবা ও আমার সাহাবিরা তোমরা কি না তোমরা কি পারো না এই জায়গাটাকে মূল্য তাদের কাছ থেকে দিয়ে ক্রয় করে নিতে আল্লাহ নবীর দুইজন ও সাহাবিদের ভিতরে যখন চুক্তি মেনে দাঁড়িয়ে রইলেন সিদ্দিক একবার রসুল ছায়ার সঙ্গী নবী নবীর হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি আপনার এই হিজরতের ছ্যা সঙ্গী হজুরত নেবার মতো আমার তেমন কিছু নাই তবে আমি আবু বাকার আমার ধনসম্পদ কাছে যতটুকু আছে এই ধনসম্পদ থেকে আমি আবু বাকার সার সদের হাম দান করে দিলা হবে না ছিললে হবে না না রাই দেখবেন ও ন জনে না আল্লা নবী যারা সাহাবি সাথে আবু বাইকারের দান দেখে সাহাবায়কের আমি থাকতে পারে না জয় আরনবীর কোলেজারা সাহাবিরা আল্লানবীর দান দেখে আল্লানবীর সাহাবী আবু বাইকারের দান দেখে লাইনে লাইনে দান করতে লাগলে দেখা যায় শেষ পজিশনে জায়গার যামুল লোক তার থেকে হেড়ে তিন গুণ আরো ধনসম্পদ রসুল উল্লাহার কদমে সে জড় হয়েছে আল্লাহ নবী বললেন ও এতিমি দুটি সাহাবি শোনো আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের জায়গাতে আমি তিন ভাগে ভাগ করলাম তিনটি ভাগের দুটি ভাগের দাম তোমাদের ন্যায্য মূল্য দিয়ে দিলাম তোমরা দান করবে নিয়ত করেছিলে তোমাদের যদি দান আজকে আমি না নেগে আমার উম্মতের কিয়ামত পর্যন্ত এতিমদের কাছ থেকে তারা দান নেবে না এতি এতিমিরা কষ্ট পাবে আমি রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমি ਨੇ এমন কষ্ট দিতে আসিনা ও নাজরেরা আল্লাহ নবী বললেন তোমাদের জায়গার দুটি অংশের দাম দিয়ে দিলাম আর একটা ভাগ তোমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে দান হিসাবে নিলা জুড়ে এলাকা মসজিদের সেক্রেটারি এই তোর 1000 টাকা 14000 টাকা মসজিদ তৈ দেবে তুই আদমের খবর দে গরীবের গিয়ে ছেড়েছে 15000 দেড় হাজার টাকা ধরেছে ও আউ মাও করছে আমি দেড় হাজার টাকা দেবো কি করে ভাই আমাকে অন্তত পাঁচশো টাকা কমা অভাবের সংসার পাঁচশো টাকা কম এক হাজার টাকা দেবো না খারাপ হবে কিন্তু হুমকিতে পড়ে দেড় হাজার টাকা দিল আমি বলছি সেক্রেটারি কই দেখি তোর লিস্ট দেখি তোর নাম কই বলে আমার নাম দিতে হবে এ মাথায় ঢুকছে না কথা মাঝখান থেকে ওই ভগলা ঝেড়ে ওই দেই সকলের কাছ থেকে নিয়েছে ও না তবে আপনাদের এই রামেশ্বরপুর গ্রামে এরকম নেই এরা সব ভালো বিশ্বনবী বললেন মসজিদ তৈরি করা হবে ধনসম্পদ দখল করে জোর জবরদস্তি করে মসজিদ বানানো হবে দখল করা জায়গা ভাগাড়া করা জায়গা ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানাবে আমি রাসূলুল্লাহ বলছি এটা মসজিদের আমানতের খেয়ানত ওই মসজিদে নামাজ পড়া হারাম মসজিদ বানাবি ইচ্ছা মতো খামখিয়ালি না ফোন চেকে গেছে দুটো ছেলে মনে কি হয়েছে চল একটা মসজিদ বানিয়ে ফেলি পশ্চিম ফ্রায় মসজিদ আছে আবার একটা মসজিদ বানাবো চল চল কায়দা করে একটা মসজিদ বানাই ছানা হজুরের কাছে ফটোালীতে চল ছানা হজুরের কাছে এসে যখন ফটোাল নিচ্ছে ছানা হজুর শর্ত না বলে বলছে তাই আজিদ গনাভি বিরাট ভালো কাজ কর 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 সাদগাই জারিয়া কবরে শুয়ে শুয়েস জবাব পাবি ও সে কবর কেটে বাদ দেয়ছে আছে বাকি কি আমি বলেছি কবরে শুয়ে শুয়েস জবাব পাবি কবর কেটে বাদ দিয়েছে আছে কি শুয়ে শুয়ে দু বছর ধরে কালেকশন করে দুতলা মসজিদ বানিয়েছে এসে বইয়ের পাশে চিত হয়ে শুধু মেলা কথাগুলো সমাজের সঙ্গে মেলান দু বছর ধরে অক্লান্ত পরিশ্রম কালেকশন করে হালাল হারাম কিছু দেখেনি ব্যাক একদম ঘরে সব ফুঁটিয়েছে একদম কালেকশন করে দুতলা মসজিদ করে ঘরে এসে শুয়ে আছে মাগরিবের আজান হচ্ছে মাইকের আজান শুনতে এ বিবি বলতেছ তো তুমি ওঠো নামাজ পড়তে যাবে না মসজিদ বানিয়েছো আল যাই পাখো মারিস না ফটোালিতে শুয়ে রইছে বাসকেরাম পড়িস দেখেছেন এ ভাই এ বাস পড়ে যে শব্দ শোনা গেছে কিন্তু বিরাট কঠিন বজ্জারা ঘাট পড়িস বলে তা তুমি শুয়ে রয়েছে সব পাবে বলে পাগল ফতোয়া লিয়ে শুয়ে রয়েছিল হুজুর বলেছে শুয়ে শুয়ে সব পাবো মসজিদ তৈরি করা হয়ে গেছে যত ঘুমাবো তত অ্যাকাউন্টে সব বেশি তুমি খাম খেয়ালি করে মসজিদ বানানোর ফতোয়া দেবে শরিয়তটা তোমার বাপের হ্যাঁ মাইরামান নওজোনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা দয়ার নবী যারা সাহাবি আল্লাহ নবী সাহাবীরা সঙ্গে সঙ্গে মসজিদের জায়গাটা পরিষ্কার করার হুকুম দিলেন দয়ার নবী ও এই জায়গাটাকে পরিষ্কার পরিছন্ন করো খেজুর গাছগুলো কেটে ফেলো আল্লাহ নবী সাহাবীরা খেজুর গাছ কাটছে রাসূলুল্লাহ সাহাবীদের কিছু সাহাবীদের বললেন যাও ওই যে দূরে পাহাড় দেখতে পাগো ওই পাহাড় থেকে পাথর কিছু বহন করে আনো আল্লাহ নবী রেখা পাত করে দিলেন আল্লাহ নবী বা নিজে পাহাড়ের কাছে চলে গিয়ে গে বড় একটা প্রস্তর খন্ড নিজে হাতে করে তুলে বুকে জড়িয়ে নিয়ে টুক 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 করে আর ওই মসজিদের যেটা স্ট্রাকচার করা হয়েছে বডি আল্লাহ নবী ওই জায়গায় এসে পাথরটা রেখে বললেন এটা হলো মসজিদে কোবার মেম্বা যে মসজিদের ছাদ নাই যে মসজিদের দেয়াল নাই রাসূলুল্লাহ পাথর বসিয়ে বললেন বাবা সাহাবীরা এটা হলো মসজিদে কোবা এই মসজিদে কোবায়ে যে আমার উম্মত এসে দুরাকাত নামাজ আদায় করবে আমি নবী জানিয়ে দিলাম তাদের নামে আমল আমার আল্লাহ খুশি হয়ে একটি মকবুল উমরা হজ এর সওয়াব করে দেবে যে মসজিদের দিয়াল নেই সাদ নেই সেজদা মারলেই কবুলিয়াতে সব একবার জোরে বলে বাবাজি রাসূল বললেন মসজিদের আমানতের খিয়ানত করা হবে মসজিদ তৈরি করার আমানত হলো হালাল হালাল তিনটে শর্ত হচ্ছে মসজিদ গুলো শুধু বলতেছে সেক্রেটারি बोलते ভাইজান মিনারটা কে রহে বলে দি মানে কি খুড়িজ বলে ভাইজান আমি সেক্রেটারি আমি দাঁড়িয়ে থেকে করেছি যে মিনার বানিয়েছে মসজিদের নকশা বানিয়েছে ও দাড়িগোর কিছু নি এটা বুঝাচ্ছেন না এলাকার মসজিদের টপ র‍্যাঙ্কে টপ র‍্যাঙ্কে সুধক এলাকার মসজিদের প্রেসিডেন্ট মসজিদ উন্নতি হবে না বলে

ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের রাজত্ব রাজত্বকালে তানার রাজত্বকালে সাতাশো দু হাজার সাতশো মসজিদ তিনি নিজে হাতে ভেঙেছিলেন হুজুর প্রশ্ন করা হয়েছিল হুজুর মসজিদগুলো ভাঙছেন কেন আল্লাহর ওলি বলেছিলেন এই মসজিদগুলো হলো হারামের অর্থ দিয়ে বানানো এতে নামাজ পড়া জায়েজ নেই এলাকার টপ র্যাঙ্কের সুদখোর মসজিদে নামাজ পড়তে গিয়েছে গিয়ে দেখে বিরাট গরম হচ্ছে তখন সুদখোর ফতো আদেচ্ছে এত গরমে এবার নামাজ হয় এই ফতো আদেচ্ছে কে সুদখোর চল বল ঘাটাই চল বল ঘাটাই আর শাসনে চল আমিনপুর চল দুটো এসি কিনে দিচ্ছি লাগা

গরম হচ্ছে না ঠান্ডা হুজুর কি আমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে মসজিদ পরিষ্কার করা ফতোয়া দাও সমাজ বাঁচুক কথা ঠিক না বুঝরে বলে আল্লাহ আমাদের সকলকে ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করেন শুনেন আমি একটা কথা মুদ্দা কথা আপনাদের বলে যাই আমি চলে আমাকে যেতে হবে অনেক দূর যে কথা যদি দাদা হুদুর আপনার কাছে ভালো হয়ে থাকে তার সমস্ত কর্মটাই ভালো সেই জন্য তো ভালো কথা ঠিক না বুঝলে বলে এই কথা বলছেন না কেন দাদা হুজুর যদি আপনার কাছে ভালো হয়ে থাকে সমস্ত কর্মটাই দাদা হুজুরের ভালো সেই জন্য তো ভালো দাদা হুদুর পীরকে যদি খারাপ ছিলেন তিনি সালামে কিয়াম করতেন রসুল্লাহ কে নিজে চোখে রসুল্লাহ উপস্থিতিটা তিনি দেখতে পেয়েছিলেন একবার জোরে হবে না সোহানুল্লাহ তাহলে যদি সুরেপাক ইসলামকে তিনি দেখতে পেতেন স্বপ্নের মাধ্যমে রুহানি হালাতের রসুল আসতেন তিনি দেখতেন সেই মানুষটার কর্ম কোনোদিন খারাপ

লো হরিদাস পাল এখানে সে ভুল প্রমাণ করবেন তাদের নীতি আদর্শ আমরা মেনে নিতে পারবো না রাসূলুল্লাহ دیدار পেয়েছেন কতবার বলুন তারপরে ফয়সালা হবে কথা ঠিক না বল জোরে বলেন আমরা কারুর পেছনে লাগিনি আমার ওজন সাথে আপনারা এই শুনেছেন আকে ফোর্স মেরে কথা শুনেছেন কিন্তু লেজে পা dile কারু ছাড়ি নেন এবারে যদি বলিস দলিল দলিল তাহলে ডেট করে আয় আমার কাছে পিঠ দলিল এ দলিল সে দলিল সব দেখাব তবে তোকে বলা লাগবে এই উক্তিগুলো তোর না কারুত থেকে শেখা কথা ঠিক না ভুল জোরে বলে এলাকার মানুষ একসঙ্গে থাকবে যদি মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার আকায়েদের সঙ্গে দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শের সঙ্গে যদি তার কথার মিল না পান তার সঙ্গে চলবেন না বিবাদ দরকার নেই এই কথা বুঝতে পাচ্ছেন না আমরা দন্ড করতে দুনিয়ায় আসিনি রসুল বললেন যার পছন্দ হবে না তোমার তুমি তার কাছে যেও না মুযদ্দদ একই কথা বললেন বাবা আমার আলা اولادরা সবাই যে ভালো হবে তার ততো কোনো কথা নয় যে ভালো হবে তার পিছনে যেও আর যে খারাপ হবে তার निंदे মন্দ করো না তার কাছেও যেও না আমার আলাই না আল্লাহাক যেন শরীরটা সুস্থ রাখে কারণ এখান থেকে যেতে হবে দত্ত পুকুর জয়পুল বলে একটা জায়গা আছে না সেইখানে টাইম দেওয়া আছে আর নিশ্চিত পরে ফুরফা দরবার শরীফ থেকে ভাইজান আছেন তিনি উঠবেন ওয়াজ করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যতদিন হায়াতে রাখেন যেন মুসাদ্দাদে জামান দাদা হুজুর পীর কিবলা সিলসিলার অ্যাকটিভ ভাবে নীতি আদর্শ মেনে চলার তৌফিক দেন বলুন আমিন আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন দাদা হুজুর যদি ভুল করে থাকে বশিয়ার আল্লাহ মাহুজুর যদি ভুল করে থাকে আগে 25000 কিতাব পড়ে আলেম হ 24000 হাদিস মুখস্থ কর রাসূলুল্লাহ দিদার আগে নিজের জীবনে আন তারপর তোরটা আসল না নকল বেছে এ এর থেকে কিছু বলবো আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে হেফাজত করুন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে শুনছিলাম